হ্যালো এভরিওয়ান, আমি সোমা। সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো আজ আমরা যাচ্ছি তোমাদের দাদার একটা গ্রুপ আছে, যেটা কয়েকজনে মিলে গ্রুপটা ক্রিয়েট করেছে। তো তোমাদেরকে ভিডিওটা দিতে দিতে আমার একটু দেরি হয়ে যাবে, করা হয়েছে এর জন্য বর্ষবরণ, যেটা বৈশাখ মাসের আগমনী বর্ষবরণ, প্লাস এই মাসেই বৈশাখ মাসেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি, ওই উপলক্ষে প্রোগ্রামটা করা হচ্ছে। কিন্তু না আমরা বৈশাখের এক তারিখে করেছি, না আমরা 25শে বৈশাখে করব। তো প্রোগ্রামটা মিডলি, যেহেতু বৈশাখ মাস আমাদের বাঙালির বছরের প্রথম, তো ওই বর্ষবরণ আর 25শে বৈশাখ হিসেবে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। ওই প্রোগ্রামটিতে সবাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইবে, বাংলা গান গাইবে, হিন্দি গান অ্যালাউ নেই। আর সবাইকে, সব মেয়ে লোকদেরকে আর কি একটা ড্রেস কোড দিয়েছে, যেটা আগে কোনোদিনও দিয়েছিল না। আগে অনেকবার প্রোগ্রাম হয়েছে গ্রুপটাতে, কিন্তু এইরকম কোনো ড্রেস কোড ছিল না, এবার ড্রেস কোড দিয়েছে। আর ড্রেস কোডটা কী সেটা দেখার জন্য তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। আর আমি তো যাব, আমি যাব 4:30টার দিকে। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে 3টার থেকে। তো আমি বলেছি, আমার বর খুব এক্সাইটেড, আমি আমার বরকে বলছি তুমি চলে যাও, আমি 4:30টার দিকে আমার মেয়ের সাথে যাব। 4:00-4:30টার মধ্যে চেষ্টা করবো যাওয়ার, আমি আমার মেয়ের সাথে যাবো। আমার মেয়ে অ্যাঙ্করিং করবে ওখানে, আর আমি এই গলা নিয়েও একটা গান গাইবো। আমার ভয়টয় নেই, আমি একটা যা পারি গিয়ে দিব এখানে। এখানে শুনেছি কম্পিটিশন হবে, আমি বলেছিলাম বরকে আমি কম্পিটিশনে নাম দিব না, বলছে দিয়ে দাও না, কী আছে, তুমি প্রাইজ পেতে লাগবে, এমন কথা নেই। এত ভালো ভালো সবাই, খুব সুন্দর, এখানে সবাই প্রফেশনালি সিঙ্গার না, কিন্তু সবাই খুব সুন্দর সুন্দর গান করবে, তার মধ্যে আমিও একটা গেয়ে দিব আর কি। তো তোমরা সাথে থেকো, আমার বর চলে যাবে 3টার দিকে, এখন বাজে 1টা। আমি শ্যাম্পু টেম্পু করে একটু সুন্দর হয়ে নিয়েছি, তো এখন আমি যে ড্রেসটা পরবো, ড্রেস কোড পরে ডাইরেক্ট চলে যাব তোমাদের ওই বর্ষ, তোমাদের সাথে ওখানে গিয়ে আমার দেখা হচ্ছে। সঙ্গে থাকবে, কেউ যাবে না। আরেকটা কথা বলে দিই, ওখানে গিয়ে তো আমি গান গাইবো, গান শুনবো, এটা তো আমার খুবই ফুর্তির লাগছে। তার সঙ্গে তোমাদের জন্য যে আমি অনেক রকমের ভিডিও ক্লিপ তুলে আনবো, এটা তো আমি এক্সাইটেড। এটা অবশ্য তোমাদেরও সবারই হয়, আজকাল ইউটিউবে আসার পর থেকে সবারই এটা হয়েছে না নাই বলো, যে কোনোখানে যাবো মানে ভিডিও ক্লিপ নিব আর বন্ধুদের সাথে শেয়ার করবো। তো আমারও ওইটাই হয়েছে, দোষ কি তাতে, দোষ তো কিছু নেই। চলো সঙ্গে থাকো, আর এখনই বলে দিচ্ছি, যদি নতুন বন্ধু কেউ দেখছো, ভালোবেসে দিদি ভাইয়ের পাশে থেকে যেও, আমাকেও অবশ্যই পাবে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে, বড়দেরকে শ্রদ্ধা জানিয়ে আমি যাচ্ছি বর্ষবরণ প্রোগ্রামে। আমরা এসেছি, চলো সাথে থাকো, বলেই তো আসলাম কোথায় আসছি। দেখো আমি পুরো লাল পাড়ের শাড়ি, আর মেয়েও আছে সঙ্গে, মেয়েকে দেখাচ্ছি। জায়গাটাতে এসেছি, কিন্তু না লাইট চলে, একদম অন্ধকার হয়ে যাওয়ার জন্য কিছু নেওয়া যাচ্ছে না। আর ভিতরে দেখো আমাদের প্রোগ্রাম হচ্ছে, এটা একটা কাচের দরজা, এটার ভিতরে প্রোগ্রাম হচ্ছে। এই দেখো ভিতরে ঢুকছে, প্রোগ্রাম হচ্ছে। আর সব লাল পাড়ের শাড়ি পরে কি ভালো লাগছে দেখো, মানে দেখার মতো, সব দেবী
এখানের মধ্যে কিছু জনের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে আর কিছু জনের এখনো হয়নি। এখানে ফটো সেশন চলছে, দেখো ফটো হচ্ছে। এই যে রূপা, আর ওখানে যেন তোমার নামটা যেন কি নামটা কো না, হেমশ্রী, হেমশ্রী। আর এই যে হলো সমাধি, আমি তো সমাধি সবাই চিনি। আর এগুলো সব আমাদের মেম্বার্স। হ্যাঁ, আর এই যে হলো রূপা, দেখো একদম কিউট। আমরা সবাই এমন আর কি, একটা মানে মনেই হয় না যে আমরা কেউ কাউকে চিনি না, একসাথে থাকি না, সব একসাথে। কই বাত নেই, পয়সা ফেকো তামাশা দেখো, পয়সা ফেকো তামাশা দেখো। দেখো এখানে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলটা। এখন আবার ভেবেছিলাম একটু আসবো, এখন দেখি লাইটিং নেই। দেখে দেখো তোমাদেরকে দেখাচ্ছে কি সুন্দর জায়গাটা, সত্যি এটা অ্যাকচুয়ালি একটা সোসাইটি। তোমরা দেখো চতুর্দিকে ফ্ল্যাট দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। দেখো চতুর্দিকে ফ্ল্যাট, তো এটা একটা সোসাইটি। তো তো এখানেই মানে যে কনফারেন্স হলটা, ওই হলটা আমরা মানে বুক করেছি আজকের জন্য, বুঝেছ? দেখো কত উঁচু উঁচু ফ্ল্যাট, চতুর্দিকে ফ্ল্যাট দেখো। দেখো কি কিউট মেয়ে, দেখো কি কিউট।
সবাই চলেই গেছে রে, সবাই চলে গেছে, একজন একজন করে চলে যাবে, ইচ্ছা করছে। ঠিক আছে, আজকে শেষ, আজকের জন্য বর্ষবরণ অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে। ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুল করবেন না, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর পাশে থাকবে। আজকের মতো এখানেই রাখছি, বাই বাই।